তো হ্যালো বন্ধু, আপনারা তো সবাই জানেন পশ্চিমবঙ্গের ইলেকশন যত এগিয়ে আসছে এতই রদ বদলের চাহিদা বেড়ে যাচ্ছে। বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে বিভিন্ন দলের রদ বদল হচ্ছে, এবং এর মধ্যে অনেক বড় একটা খবর বেরিয়ে এলো, রাহুল সিনহা তো অনেক অনেক জায়গায় দেখা গিয়েছে, বলা হয়েছে যে রাহুল সিনহা টিএমসিতে যোগ দিতে পারেন এমনটাই খবর। কিন্তু সঠিকভাবে রাহুল সিনহা কী বলতে চেয়েছেন প্রথমে এটা আপনারা সবাই শোনা দরকার প্রয়োজন। 40 বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি, জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। আমি যা বলার 10 থেকে 12 দিনের মধ্যে বলবো এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা। তো রাহুল সিনহা স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি উনি এখন কিছু বলবেন না, যা বলা 10 থেকে 12 দিনের মধ্যে বলবেন, এবং তিনি এখন কোনো ডিসিশন নিচ্ছেন না 10-12 দিনের মধ্যে। আপনারা সবাই জেনে যাবেন রাহুল সিনহা ভবিষ্যতে কী করতে পারেন। তো ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন।